আমার আল্লাহ নে আমারে মাফ করবো। এই মূসা নবী কয়ে মহিলা মহিলা তুমি এমন গুনাহ করেছো জানা করছো, অবৈধ সন্তান পেটে নিলা, সন্তান দুনিয়াতে এসেছে সন্তানের গলার ভিতরে চিপ দিয়া সন্তানের মায়েরা ফালাইলা সর্বনাশ, মহান আল্লাহ তোমারে মাফ করবে না, তুমি একান থেকে চলে যাও। জোরে জোরে কন্না আল্লাহ আকবার বলবেন না ইনশাআল্লাহ। মানুষের মরণ দুইটা সময়ে, একটা মরণ হলো দিনের বেলা আর একটা মরণ হলো রাত্রি বেলা। শুনে কোন আল্লাহু আকবার। আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহি আলাই বলে, একটা সাধারণ মরণ আরে কই জানিনি, জীবন তো বকরিডারে চলায়া, এই বকরিডারে জবাই না করে এই বকরিডার মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরে ঝুলায়া, বকরিডার শরীরে চামড়া ছুলায়া, বকরিডার শরীরের ভিতরে লবণ আর মরিচ লাগাইলে যত কষ্ট হয় এর চাইতে দ্বিগুণ বেশি হবে সাধারণ একটা মরণের। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মানুষ হলো মরণশীল মানুষ, কবরের যাত্রী, কবরে সবাই যেতে হবে, কুলিকুণ্ডার সবাই যাবে। আমি নাই মদিনা আজিজি কবরে যাব, আমার বাবা চলে গিয়েছেন, দাদা চলে গিয়েছেন, দাদি চলে গিয়েছেন, নানা চলে গিয়েছেন, আমি আজিজি একদিন কবরে যাব। এমন একটা কবর যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে নবী ছাড়া কোনো দরদি নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরে কবর এমন একটা কবর রে বাবা, যেই কবরের ভিতরে সাপ আসবে জাহান্নাম থেকে একটা লাইন করে দেওয়া হবে, বেইমানের কবরের ভিতরে আজাব হবে, বেইমানের কবরের ভিতরে শাস্তি হবে। আল্লাহর কসম করে বলি, ভিতরে যদি নবীর প্রেম থাকে অন্ধকার কবরে যাইতে দেরি হবে, নবীর প্রেমের কারণে কবর নূরে উজালা হতে দেরি হবে না। আল্লাহ আকবার কয় না, আমরা নবীর দিদার চাইকে চাই না, জোরে বলেন চাইকে চাই না। আল্লাহ আমাদের সকলকে রসুলের দিদার নসিব করাক, আমিন বলেন। গভীর মনোযোগ দিয়া শুনেন, এই জন্য বলেছিলাম মানুষের মরণ দুইটা সময়ে, একটা যুবক সদা সর্বদা আল্লাহর বই করে, যেই ব্যক্তি আল্লাহর বই করে তার সম্মান আছে না নাই, জোরে বলো সম্মান আছে না নাই, যেই ব্যক্তি মহান আল্লাহকে বই করে তার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি, ঠিক না বিঠি? আল্লাহকে যারা বই করে, গভীর রজনীতে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, গভীর রজনীতে যারা নফল নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষ বান্দা হয়, আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে, নফল নামাজ পড়লে, আওয়াবিনের নামাজ পড়লে, চাষের নামাজ পড়লে, এ আমার বাবা, এই মানুষগুলো সাধারণ বান্দা থাকে না, এক্সট্রা ইবাদতে এর কারণে আমার আল্লাহ আর আল্লাহর বন্ধু বানায়া দে। আল্লাহ আকবার কয় না। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ পড়া লাগবে। এই জন্য বলেছিলাম সাখরাত মউতের সময় এই পৃথিবীর কোন মানুষ আমার মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। আমি আজিজি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব, আমার মৃত্যুর বিছানায় পড়ে গেলে আমার কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না, মা নিবে না, বাবা নিবে না, ভাই নিবে না, আত্মীয় স্বজন নিবে না, আমার কষ্টের ভাগ আমি নিজেই নিতে হবে। অর্থাৎ মৃত্যুর শয্যায় যখন মানুষ পড়ে যায়, মানুষের মুখের ভিতরে চামিচ দিয়া পানি দেওয়া হয়, কিন্তু পানিগুলা এইদিকে এইদিকে বেয়ে বেয়ে পড়ে যায়। আরে কলিকুণ্ডার মানুষ কেন, সারা বাংলাদেশের মানুষ যদি তার মুখের ভিতরে সাত সমুদ্র তেরো নদীর পানি দেয়, এরপরে একটা ফোঁটা পানি ভিতরে যাবে না, কেন যাবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন তার পানির দরজায় তালা মেরে দিয়েছেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমি সিলেটে মাহফিল করলাম, বুলাগঞ্জে রাত্র তিনটার সময় লিফটে তিন তলায় উঠলাম,
রুমে গেলাম, রুমে যাওয়ার পরে দেখলাম হাজার হাজার মানুষ রোগী অসুস্থ পড়ে আছে, তাকায় দেখলাম অনেক মানুষের বুকে ব্যথা, অনেক মানুষের চক্ষু নাই, অনেক মানুষের হাত নাই। ওই দিন আমি মনে মনে চিন্তা করলাম, হায়রে আমার আল্লাহ তো আমারে হাত দিয়েছেন, আল্লাহ তো আমারে পা দিয়েছেন, আল্লাহ তো আমারে দেখার মতো চক্ষু দিয়েছেন, আজকে রাস্তাঘাটে চললে দেখা যায় কত মানুষ ভিক্ষা করে দুইটা পা নাই রে বাবা, কত মানুষের দুইটা চোখ নাই, কত মানুষের দুইটা পা নাই। আমি নাই মদিনা জিজির আল্লাহ পা দিছে, ওরে আমার কলিকুন্ডার বাবারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার চক্ষু দিছে। যার চক্ষু নাই তার জিজ্ঞেস করো, এ ভাই তোমার যে চোখ নাই তোমার কি চক্ষুর জন্য মায়া লাগেনি? ওই লোকটা বলবে সর্বনাশ, আল্লাহ যদি আমার চক্ষু দিত আমি আমার চোখটা দিয়া আল্লাহর সুন্দর পৃথিবীটা দেখতাম। যার দুইটা পা নাই তার জিজ্ঞেস করো, ভাই তোমার যে পা নাই যদি পা থাকতো তুমি কি করতা? ওই লোকটা বলতো, যদি আমার পা থাকতো আমার পা দিয়া আজান শুনলে আল্লাহর ঘর মসজিদে যাইতা। আল্লাহ আকবার কয় না, যা যাদের চোখ নেই তার জিজ্ঞেস করে চোখের কত দাম? ওই ব্যক্তি বলতো, আমার আমার যদি আল্লাহ চক্ষু দিত আমার চোখ চোখ দিয়া দেখা দেখা আল্লাহর কোরআন শরীফ পড়তাম। আপনারা জবান করে বলেন কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? গভীর মনোযোগ দিয়া শুনেন। হযরতে মূসা কালিমুল্লাহর দরবারে একজন মহিলা গিয়েছেন, এ আমার কলিকুন্ডার মা মনোযোগ দিয়া শুনো, সময়ের কারণে আমি হয়তোবা সময়টা বেশি দিতে পারবো না, তারপরও মূল কথাটা বলে দিয়া যাই। মূসা নবীর কাছে একজন মহিলা গেল, যাইয়া বলে, মূসা গো আপনি এমন নবী, আপনি এমন মূসা নবী, আপনি তুর পাহাড়ে হে মহান আল্লাহর সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ, কার সাথে কথা বলে? মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, যেই নবী আল্লাহর সাথে কথা বলে উনি কি সাধারণ কেউ হতে পারে? বলতেছে আপনি তো মহান আল্লাহর সাথে কথা বলেন। এবার মূসা নবীর মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর নবী আমি আপনার দরবারে একটা জিনিসের জন্য আসছি। মূসা নবী বলতেছে, তুমি কেন চকুর পানি ফালায় কাঁদতেছো? ওই মহিলা বলতেছে, হুজুর আমি একটা মাত্র কারণে কান্দি, অনেক দিন ধরে আমি কান্নাকাটি করতেছি, আল্লাহর দরবারে তৌবা করতেছি, কিন্তু আমার মন বলতেছে আমারে আল্লাহ মাফ করে নাই। জোরে কোন আল্লাহ আকবার। মূসা নবীর মহিলা কয়, নবী আমার মন বলে গো নবী আমারে আমার আল্লাহ মাফ করে নাই। মূসা নবীর কথা শুনে মহিলা কয়, কেন আল্লাহ মাফ করে না, কি গুনাহ তুমি করছো? আমার দিকে মনোযোগ দিবা। মহিলারে মূসা নবী বলে, নবী গো আপনি এমন নবী, আপনারে আমার আল্লাহ মহান আল্লাহর সঙ্গে আপনি তুর পারে কথা বলেন। হুজুর আমি এমন গুনাহ করছি, মা জানে না বাবা জানে না, গোপনে গুনাহ করছি। আপনারা বলেন গোপনে গুনাহ করলে কুলিকুন্ডার গ্রামের মানুষ জানুক আর না জানুক একজন জানে, জবান করে বলো ওনার নাম কি? ওনার নাম কি? গোপনে গুনাহ করলে রাজা দেখে না, গোপনে গুনাহ করলে মানুষ দেখে না, বাবা দেখে না, দরজা লাগায় যদি গুনাহ করো আপনারা জবান করে বলেন, গোপনে যতই গুনাহ করি মহান আল্লাহ দেখি কি দেখে না? আহা, গভীর মনোযোগ দিতে হবে। মূসা নবীর মহিলা কয়, নবী গো আমি এমন গুনাহ করছি, মহান আল্লাহ নি আমারে মাফ করব। মূসা নবী কই, তুমি আবার কি গুনাহ করেছো? ওই মূসা নবীর কথা শুই না মহিলা ডাক ডাক, হুজুর আমি একটা নাফরমানি কাজ করে ফেলেছি, এই কাজটা হলো আমি একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক করলাম, অবৈধ সম্পর্ক করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেলাম। হুজুর আমি বিয়ে করি নাই, অবৈধ বাচ্চাটা চলে এসেছে, এখন আমি এক নম্বর গুনাহ করলাম অবৈধ সম্পর্ক করে, দুই নম্বর গুনাহ হলো আমার পেটের ভিতরে অবৈধ বাচ্চা আমি গ্রহণ করলাম, আর তিন নম্বর যে গুনাহটা এখন আমি চিন্তা করলাম সর্বনাশ, আমার পেটের ভিতর তো বাচ্চা, এখন আমার গ্রামের মানুষ যদি আমারে বলে, নারী তুমি বিয়ে করো নাই, তোমার স্বামী নাই, পেটের ভিতরে কিভাবে বাচ্চা আসলো? এই চিন্তা করে আমি আর গ্রামে থাকি না, আমি লজ্জা শরমের ব্যাপার, আমি চলে গেলাম
গেলাম জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে এখন যখন আমার প্রসব বেদনা শুরু হলো, যখন আমার সন্তানটা দুনিয়াতে আসবে, ও মূসা নবী আমি কি করলাম জানিনি, আমার সন্তানটারে আমি তখন আমি কোনো দায় মারে ডাকি নাই, আমার সন্তানটারে আমি জঙ্গলের ভিতরে সন্তানটা দুনিয়াতে আসলো। এবার এক নম্বর গুণা হলো আমি জেনা কইরা গুণা করলাম, দুই নম্বর গুণা হলো পেটের ভিতরে বাচ্চা আমি গ্রহণ করলাম, তিন নম্বর গুণা হলো বাচ্চাটা জঙ্গলের ভিতরে দুনিয়াতে আসলো, আর চার নম্বর যে গুণাটা আমি এমন একটা গুণা করেছি, আমি চিন্তা করলাম এতদিন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, গ্রামের মানুষ আমার জিজ্ঞেস করবে তোমার পেটে কার বাচ্চা, এই প্রশ্নের উত্তর দিতে পারবো না বিদায়, আমি জঙ্গলে আসলাম, এখন আমার সন্তানটা দুনিয়াতে এসেছে, এখন যদি আমার বাচ্চাটারে নিয়ে আমি বাড়িতে যাই, গ্রামের মহিলারা বলবে সর্বনাশ নারী, কুলের মধ্যে তোমার বাচ্চা কেন, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা আবার কার। এই মহিলা এই চিন্তা করিয়া মূসা নবীর বলে নবী গো আমি কি করলাম, তখন আমি আমার দুধের বাচ্চাটারে আমি আমার বাচ্চাটারে গলার ভিতরে চিপা দিয়া মাইরা ফালাইছি, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আমি আমার দুধের বাচ্চাটারে আমি আমার দুধের বাচ্চাকে গলার ভিতরে চিপ দিয়া মাইরা ফালাইলাম নাউজুবিল্লাহ। বলেন এই মহিলা বলে ও মূসা নবী আপনি আমার বলেন না, আমার আল্লাহ নেই আমারে মাফ করব। এবার মূসা নবী বলে সর্বনাশ তুমি এত বড় অপরাধ করেছ, এত বড় গুনাহ করেছ, আমার আল্লাহ তোমারে মাফ করবে না, জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। আচ্ছা আপনারা বলুন তো আল্লাহর দরবারে তৌবা করলে আল্লাহ মাফ করে কি করে না, কথা বলে না করে কি করে না? এই মূসা নবীর বলে নবী নবী গো আমার আল্লাহ নে আমারে মাফ করবো। এই মূসা নবী কয়ে মহিলা মহিলা তুমি এমন গুনাহ করেছো, জেনা করছো, অবৈধ সন্তান পেটে নিলা, সন্তান দুনিয়াতে এসেছে, সন্তানের গলার ভিতরে চিপ দিয়া সন্তানের মায়েরা ভালাইলা সর্বনাশ, মহান আল্লাহ তোমারে মাফ করবে না, তুমি একান থেকে চলে যাও, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মহিলা মূসা নবীরে বলে নবী গো আপনার দরবারে বড় আর্জি নিয়ে এসেছিলাম, আল্লাহ নি আমারে মাফ করে, আপনি আমারে তারাই দিতেছেন। এবার মহিলা চোখের বাণী ফালাইয়া চলে যাইতেছে, আমার আল্লাহ ডাক ডাক হয় হে মূসা তুমি আমার বান্দিটারে কেমনে তারাইয়া দিলা, তুমি কি জাননি এর চাইতেও বড় গুণা আছে, যেই গুণা করলে আমি মহান আল্লাহ বড় বেজার হইয়া যাই। আল্লাহ বলতেছে তুমি কি জানো এর চাইতে বড় গুণা আছে, যে এই গুণাটা করলে আমি মহান আল্লাহ নিজে কষ্ট পাই। মূসা নবী বলে আল্লাহ ওই গুণাটা কি, আল্লাহ কয় ওই গুণাটা হলো যারা স্ব ইচ্ছাই নামাজ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? আমার দেশের মানুষ তো নামাজ পড়তে রাজি না, কথা ঠিক নেই। আহা, আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ, সুবহানাল্লাহ, কোন ওরে দেখলি না তুই নয়ন মেলে কোন কানে তোর মহাজন চার রঙের সল্লা দিয়া, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে ওরে আমার বন্ধু মূসা কালিমুল্লার আল্লাহ বলে মূসা নামাজ ছেড়ে দিলে আমি আল্লাহর বড় কষ্ট লাগে, তাহলে আপনারা বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই, জোরে বলতে হবে আছে না নাই? মহান আল্লাহর সঙ্গে ভালোবাসা নামাজে, ঠিক না বেঠি? মহান আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে নফল নামাজে, মহান আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে তাহাজ্জতের নামাজে। যেই ব্যক্তি গভীর রজনীতে আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দে, আপনারা জবান খুলে বলেন ওই ব্যক্তির দাম কম না বেশি, দাম আছে না নাই? এই জন্য আমার বাবারা গভীর মনোযোগ দিবাম, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা যদি নামাজ পড়ে আমি আল্লাহ বড় খুশি হয়, আমি আল্লাহর বড় শান্তি লাগে। এই জন্য আমার বাবারা আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করে বলে দিয়ে যাই পাঁচটা অক্ত নামাজ পড়বেন। আমার কলিকোন্ডার মহিলা মা বোনদেরকে যারা মাইকের আওয়াজ শুনছো
আমি নাহি মদিনা আসি যে বইলা দিয়া যাই, পাঁচ টক্ত নামাজ পড়বা, আজান শুনলে মাথায় কাপড় দিবা, আজান শোনার পরে মহিলা মা বোন যারা আছো আজান শোনার পরে উজু করবা, উজু করে নামাজের মশল্লায় দাঁড়াইবা, আরে কেয়ামতের ময়দানে পুরা গড় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আর নামাজের মশল্লা বিছায়া যেই জায়গায় তুমি নামাজ পড়ছো ওই নামাজের জায়গাটা তোমার পক্ষে সাক্ষী দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সব বিপক্ষে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে পুরা গড় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আর তুমি যে ছোট্ট জায়গার মধ্যে নামাজের মুসল্লা বিছায়া নামাজ পড়েছো ওই নামাজের জায়গাটা আমার আল্লাহর দরবারে তোমার হয়া সাক্ষী দিবে। নামাজের জায়গা বলবে আল্লাহ এই বান্দিটা আজান শোনার সাথে সাথে তোমার দরবারে লুটে পড়েছে, আজান শুনছে একদিকে আরেকদিকে নামাজে দাঁড়ায় গেছে, আমি নামাজের জায়গায় তার জন্য সুপারিশ করে দিয়া গেলাম, তুমি তারে মাফ করে দাও। নামাজের মশল্লা এমনকি নামাজের জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের জায়গার সাক্ষীর কারণে আপনার জাহান্নামের আগুন হারাম করতে পারে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? এই জন্য জাহান্নামটা বড় কঠিন বাবা, মৃত্যুরা বড় কঠিন, কবরটা বড় কঠিন, হাসর বড় কঠিন। আরে নবীর একজন সাহাবি হযরতে উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসমান সাধারণ কোন উসমান না, এই উসমান এমন উসমান জুন্নুরাইন দুই নূরের অধিকারী। আমার নবীর দুইটা মেয়েকে উসমান জুন্নুরাইন বিয়ে করেছেন। এই উসমান জুন্নুরাইনকে হাসরের কথা বললে উসমানে কাঁদতেন কিন্তু এত কাঁদেন নাই, উসমান জুন্নুরাইনকে ফুলসিরাতের কথা বললে উসমান জুন্নুরাইন কাঁদেন কিন্তু এত কাঁদেন নাই, উসমান জুন্নুরাইনকে এ বাবা মৃত্যুর কথা বললে উসমান জুন্নুরাইন কাঁদতেন কিন্তু এত কাঁদতেন না। জিজ্ঞেস করা হল উসমান আপনারে মরণের কথা বললে আপনি কাঁদেন না কিন্তু কম কাঁদেন, হাসরের কথা বললে আপনি কাঁদেন না কিন্তু কম কাঁদেন, কিন্তু উসমান জুন্নুরাইনকে কবরের কথা যখন বলা হতো উসমান জুন্নুরাইন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কহিরা ববে গো করলা না বন্দেগি, কি বাবে কাটা আইবা মনরে কবরের জিন্দি গিরে, ওরে জীবন গুন গুনাই গেল রে, বলেন না ওরে জীবন গুন। আরে বার ছেলে মেয়ের মা আয়াই পয়রা গো বাবা, জায়গা জমির মা আয়াই পয়রা গো, তুমি করলা না বন দেগি, আরে কি বাবে কাটা আই বাবা বাবারে কবরের জিন্দিগিরি, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই। বাড়ির পাশে পো ও কর পারে রে বাবা, বাড়ির পাশে পো ও কর পারে রে, বাদলা সাদের গর আরে বায় নাই বান্দ হব নাই রে, কেনইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গে লোরে। একটা জবান বন্ধ রাইকে না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে বন্ধু ওরে আমার কোলে গুল্লার বাবা, মানুষ মারা গেলে উসমান জুন্নুরাইন বলে রে
আমারে কবরের কথা বললে আমি উসমান কেন কান্দি জানোনি, মরণের সময় আমার পাশে আমার মা থাকবে, মরণের সময় আত্মীয় স্বজন থাকবে, কবরে মরণের সময় সবাই থাকবে, হাসরের ময়দানে সবাই থাকবে, হাসরে সবাইকে পাওয়া যাবে, ফুলসিরাতে সবাইকে পাওয়া যাবে, কিন্তু কবর এমন একটা কবর, কবরের ভিতরে কোনো মানুষ পাওয়া যাবে না, ওই কবরের মধ্যে আমি তো একাই ঘুমায়া থাকবো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মুনাফিক হয়া যদি কবরে যাও, বেঈমান হয়া যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাবা দিব, বাম পাঁজরের হাড়টি ভেঙে ডান পাঁজরে লেগে যাবে, ডান পাঁজরের হাড়টি ভেঙে বাম পাঁজরে লেগে যাবে। আপন বলতে দেখি না জগতে, বলো আপন বলতে না জগৎ। আরে ছায়া দেখি সবই মিছে বাবা, ছায়া দেখি সবই মিছে, আরে মিছে মায়ার জগতে, আপন বলতে দেখি না জগতে, আমার দয়াল নবী বিনে গ, দয়াল নবী বিনে গ, আপন বলতে দেখি না জগতে, আপন বলতে দেখি না জগতে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বেঈমান হলে কবরে আজাব হবে, কিয়ামত পর্যন্ত আজাব হবে, কিয়ামত হয়ে গেল আজাব হবে, ওরে বাবা আজাবের কোনো শেষ নাই। আর ইমানদার হতে পারলে কবরে যাইবা, অন্ধকার কবর নূরে উজালা হয়ে যাবে, ইমানদার হইলে কবরের মধ্যে মহান আল্লাহর তরফ থেকে জান্নাতি নিয়ামতের বাতাস আসবে, ইমানদার হলে মহান আল্লাহ তোমার সম্মান দিব, ইমানদার হলে মহান আল্লাহ তোমার ভালোবাসবে, ইমানদার হলে মহান আল্লাহ তোমার নিজে আদর করবে, তাহলে আপনার